হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রুপাস প্যাশন আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশানে তোমাদেরকে ভীষণ ভীষণ স্বাগত আর আজকে আমি রিভিউ করতে চলেছি ল্যাকমি পিচ মিল সফট ক্রিমের এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্কিনকে ময়শ্চারাইজ করে সফট অ্যান্ড হাইড্রেট রাখে আর তাছাড়া এটা একটা রেডিয়েন্ট গ্লো প্রোভাইড করে স্কিনে এটার দাম আমি বলে দিই এটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকায় আসে আর এটার ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আর এটা টু ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে এর একটা ছোট প্যাকও আছে দেখো আর এটার ওজন হচ্ছে পঁচিশ গ্রাম আর এটা চল্লিশ টাকা এটার দাম তো এটা খুবই সস্তা বলবো আর এটা ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি এই ছোট প্যাকটা আর বড়ো প্যাকটাকে ট্রাভেল ফ্রেন্ডলি বলবো না কারণ তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ফ্যামিলি প্যাক বলতে পারো আর আমি কিছুদিন আগে ট্যুরে গেছিলাম তো আমি যখন ঘুরতে যাই আমি ছোটোটাকেই নিয়ে যাই আর এটা ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি এটা ট্রাভেল ফ্রেন্ডলি নয় কিন্তু যেহেতু ফ্যামিলিতে সবাই আমরা এটা ইউজ করি তাই এটার বড় প্যাকই আমি পারচেস করি আর প্যাকেজিং ওয়াইজ বলবো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভীষণই ক্লাসি লুক দেয় আর ভেতরে এরকম সিল থাকে যেটা যার জন্য হাই জিনটাও ভীষণ মেনটেন হয় আর এটা অল স্কিন টাইপের লোকেরা ইউজ করতে পারে আর এটা আমি অনলাইনে কিনেছি তো আমার ডিসকাউন্ট পড়েছে ডিসকাউন্ট দেওয়ার পরে এটা আমার দুশো নিরানব্বই টাকার মতো পড়েছে আর এর লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো তাহলে এটার টেক্সচারটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই আর এই যে ছোটো এটা তো অনেকবার আমার কাছে শেষ হয়ে গেছে আমি যখনই ট্রবেলায় যাই একটা ছোটোকেই নিয়ে যাই এত বড়োটা ট্রাভেলে নিয়ে যাওয়া মোটাও সম্ভব না দেখো একটা লাইট পিঙ্ক কালারের ক্রিম জানি না ক্যামেরাতে তোমাদের কালারটা দেখা যাচ্ছে কি না আর এটা ভীষণ ধরলেই বোঝা যায় এত সফট ক্রিমটা আর এটা আমাদের স্কিনকে সফট বানায় ভীষণ হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করে তার সঙ্গে সঙ্গে এটা একদমই ব্যাগ আর কুইক অবজর্ভ হয়ে যায় একদমই অয়েলি অয়েলি লাগে না কিন্তু তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো ময়শ্চারাইজ দেয় আমাদের স্কিনটাকে আর এর ইনগ্রিডিয়েন্টসের কথা বললে পুরো ইনগ্রেডিয়েন্টস এর পেছনে মেনশন করা আছে ঠিক এখানে এর মধ্যে কিছু কিছু কেমিক্যাল মেশানো আছে আর কিছু কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে এর মধ্যে গ্লিসারিন আছে যেটা আমাদের স্কিনকে মশ্চারাইজ অ্যান্ড হাইড্রেট করে এতে ভিটামিন ই আছে যেটা স্কিনকে সফট অ্যান্ড স্মুথ বানাতে সাহায্য করে এর মধ্যে রয়েছে এর নাম যেরম পিচ মিল্ক পিচ মিল্কের গুডনেস আছে পিচ মিল্ক আমাদের স্কিন নিয়ে একটা ন্যাচারাল অ্যান্ড রেডিয়েন্ট গ্লো প্রোভাইড করে তার সঙ্গে সঙ্গে এর মধ্যে আছে সানফ্লাওয়ার সিড অয়েল যেটা আমাদের স্কিনকে হাইড্রেট ময়শ্চারাইজ করে কিন্তু চিপচিপে ভাবটা দেয় না চিপচিপে ভাব ছাড়াই হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করে আর স্কিনের মধ্যে লং টাইমের জন্য ময়শ্চারাইজকে লক করে আর এখন তো উইন্টারের সিজন চলছে বন্ধুরা তো এটা অয়েলি আর কম্বিনেশান স্কিনের লোকের জন্য ভীষণ ভালো স্পেশালি এখন যে উইন্টার চলছে সেই সময় অয়েলি আর্স কম্বিনেশন স্কিনের জন্য এটা একদম পারফেক্ট আর যাদের ড্রাই স্কিন তারা যাদের ভীষণই ড্রাই স্কিন আল্ট্রা ড্রাই স্কিন তারা যদি উইন্টারে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এটা আবার অ্যাপ্লাই করতে হতে পারে কারণ উইন্টারে যখন ভীষণ ঠান্ডা পরে আমাদের স্কিনটা তো ফেটে যায় এটা যদিও চব্বিশ ঘন্টা ময়শ্চারাইজার দেয় আমার এরম কোনো প্রবলেম হয় না কিন্তু যাদের ভীষণ ভীষণ ড্রাই স্কিন তাদের এটা হয়তো একবার অ্যাপ্লাই কাজ দেবে না তো তোমরা তখন এটাকে দুবার অ্যাপ্লাই করতে পারো দু থেকে তিনবার দিনে অ্যাপ্লাই করে নিতে পারো আর যাদের অয়েলিস কম্বিনেশন স্কিন উইন্টারে তাদের জন্য একবার যথেষ্ট আর এটা স্কিনে ভীষণ হাইড্রেট আর ময়শ্চারাইজ করে একদমই চিপচে চিপচিপে লাগে না আর একদমই অয়েলিনেস যে এক্সট্রা থাকে সেটা লাগে না কিন্তু তার সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজেশনটা এর ভীষণ ভালো আর আমি তোমাদের বলবো যে সামারের কথা যদি বলি তো সামারে এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট তাদের জন্য ভীষণ ভালো যায় আর যাদের অয়েলি স্কিন তারা যদি এটা সামারে অ্যাপ্লাই করো তাহলে এটা অ্যাপ্লাই করার পর তোমরা বেবি পাউডার কিংবা একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে তোমাদের যদি সোয়েট আসে কিংবা যাদের প্রচণ্ড তেল তেলে মুখ তাদের সেই ভাবটা হবে না এর উপরে যদি তোমরা একটু কম্প্যাক্ট বা বেবি পাউডার অ্যাপ্লাই করো আর এর ক্ষেত্রে বলবো কি এটার মধ্যে কোনো সানস্ক্রিন দেওয়া নেই তো তোমরা এটা মেখে যখন বাইরে বেরোবে দিনের বেলা তো অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে আর এটা তোমরা মেকআপের নিচেও অ্যাপ্লাই করতে পারো অ্যাজ এ মশ্চারাইজার আর প্রাইমার বানানোর জন্য এর সঙ্গে তোমরা একটু যদি তোমাদের কাছে প্রাইমার অ্যাভেলেবেল না থাকে হয়তো অনেক সময় হয় না ঘরে শেষ হয়ে গেল বাট কিন্তু বেরোতে হবে হুট করে চটজলদি কিছু একটা আমাদের ব্যবস্থা করে নিতে হবে তখন এটার সঙ্গে তোমরা একটু অ্যালোভেরা জেল মিক্স করে প্রাইমারের মতো অ্যাপ্লাই করে নিতে পারো আর রাত্রিবেলা এটা অ্যাজ এ নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো যাদের ড্রাই স্কিন তারা এর মধ্যে ভিটামিন ই মিশিয়ে অ্যাপ্লাই করতে পারো ছোট্ট একটু একটা ভিটামিন ইন ক্যাপসুল নিয়ে তার মধ্যে অল্প একটু পরিমাণে এই ক্রিমটাকে মিক্স করে তারপর ফুল ফেসে অ্যাপ্লাই করে স্পেশালি উইন্টারে এটা ভীষণ ভালো কাজ দেয় ভিটামিন ই এর সঙ্গে এটা অ্যাপ্লাই করলে উইন্টারের কথা বলছি আর গরমে ভিটামিন ই এর সবসময় দরকার পড়ে না তবে সপ্তাহে একদিন চাইলে তোমরা গরমে অ্যাপ্লাই করতে পারো এর সঙ্গে ভিটামিন ই আর শীতকালে যেহেতু আমাদের স্কিনে ভীষণ স্পেশাল কেয়ারের পর্যন্ত তাই শীতকালে রাতে এটা তোমরা ভিটামিন ই এর সঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করে নিতে পারো তবে যাদের ভিটামিন ই স্যুট করে তারা এই হ্যাক্সটা ট্রাই করতে পারো বন্ধুরা তোমরা এই ক্রিমটা ফেসে হ্যান্ডে অ্যান্ড বডিতেও অ্যাপ্লাই করতে পারো বাট এর মধ্যে সানস্ক্রিন নেই তো তোমরা এটা দিনে আর রাতে দুটো সময়ই অ্যাপ্লাই করতে পারো কিন্তু যেহেতু এর মধ্যে সানস্ক্রিন নেই তো দিনে যখনই তোমরা এটা অ্যাপ্লাই করবে তার উপর অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে আর রাতে তোমরা এটা নাইট ক্রিমের মতো অ্যাপ্লাই করতে পারো আর স্পেশাল কেয়ার চাইলে এটার সঙ্গে ভিটামিন ই অ্যাড করে নিতে পারো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলকে লাইক করো শেয়ার করো